রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। গত বৃহস্পতিবারের এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ সামনে আসার পর তড়িঘড়ি বিশেষ তদন্তকারী দল গঠন করে কলকাতা পুলিশ। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ চাওয়া হয় রাজভবনের কাছে। যদিও সেই সিসিটিভি ফুটেজ রাজভবনের তরফ থেকে কলকাতা পুলিশকে দেওয়া হয়নি, তার বদলে বৃহস্পতিবার রাজভবনের তরফে সাধারণ মানুষের উদ্দেশ্যে সামনে আনা হয় রাজভবনের সিসিটিভি ফুটেজ। এই সিসিটিভি ফুটেজ দেখার জন্য আগে থেকেই রাজভবনের তরফ থেকে 100 জনকে আমন্ত্রণ করা হয়েছিল। জানা যায়, রাজভবনের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে জলপাইগুড়ি, বর্ধমান, কোচবিহার, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে 75টিরও বেশি ফোন এসেছে রাজভবনের পিসরুমে। এছাড়াও গত বুধবার রাজভবনের তরফ থেকে যে দুটি মেইল আইডি দেওয়া হয়েছিল সেখানেও অসংখ্য মেইল এসেছে বলে রাজভবন সূত্রের খবর। বৃহস্পতিবার গত 2রা মে সিসিটিভি ফুটেজ রাজভবনের তরফে প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে বিকেল 5:33 নাগাদ পুলিশের আউটপোস্টে ঢুকছেন অভিযোগকারিনী। এরপর বিকেল 5:40 নাগাদ পুলিশের আউটপোস্ট থেকে ওসির ঘরে যেতে দেখা যায় অভিযোগকারিনীকে। তারপর 6:41 নাগাদ রাজভবনে একটি গাড়ি এসে থামতে দেখা যায়, তবে সেটা কার গাড়ি তা জানা যায়নি। বৃহস্পতিবার এই সিসিটিভি ফুটেজ দেখতে রাজভবনে এসেছিলেন আসানসোল নিবাসী পেশায় অধ্যাপক তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন। এটা তো আমরা কোনো কিছু মানে আনন্দ করতে আসিনি বা কোনো মেলাও দেখতে আসিনি। একটা জিনিস হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি হচ্ছেন মহামহিম রাজ্যপাল পশ্চিমবাংলার প্রণামধনে, তাঁর সম্বন্ধে কিছু বলা মানে আজকে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে, মানে নিজেকে অপমানিত বোধ হচ্ছে। কেন একজন পশ্চিমবাংলার মানুষের একটা মানুষের এইরকম কথাবার্তা উঠছে। তা যাই হোক, বলতে হবে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সঙ্গে আমি সম্পূর্ণ সহমত প্রকাশ করি না। এ নিয়ে কি জানালেন অধ্যাপক মাইদুল ইসলাম শুনুন। কিছু বোঝার নেই, কারণ পুরোটা এখনও দেখাই যায়নি। 11:30 সময় চালু হওয়ার ছিল, 11:30 চালু হয়নি। আমার তো সময় জ্ঞান আছে, এখন যেতে হবে। তাই না, বেরিয়ে যাচ্ছেন পুরোটা না দেখে? আর 2টোর সময় তো কাজ আছে, ছাত্রছাত্রীরা বসে আছে, তাদের প্রেজেন্টেশন আছে। লোকসভা ভোটের আবহে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ উঠছে। সন্দেশখালীতে নারী নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ উঠলেও কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি। আর রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ওঠা মাত্রই তড়িঘড়ি তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। এর পেছনে কি রাজনৈতিক অভিসন্ধি আছে? রাজ্যপালের ভাবমূর্তি নষ্টের চেষ্টা? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা ও মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।